আসসালামু আলাইকুম সবাইকে। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই মহান স্বাধীনতা দিবসে আমি আছি বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক বীরশ্রেষ্ঠ মরহুম শহীদ রুহুল আমিনের সমাধি ক্ষেত্রে। আমাদের বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো এই মহান বীর সৈনিকের সমাধি কোথায় তা জানে না। খুলনা রূপসা বাস স্ট্যান্ডের পাশে রূপসা নদীর পাড়ে সমাহিত আছেন এই মহান বীর সৈনিক। এই একই স্থানে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সঙ্গে সমাহিত আছেন বীর বিক্রম মহিবুল্লাহ, যিনি একই দিনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সঙ্গে শাহাদাত বরণ করেন। চলুন দেরি না করে আমরা সমাধিক্ষেত্রের ভিতরে প্রবেশ করি। এই সমাধিক্ষেত্রের সামনে কোনো নামফলক না থাকার কারণে নতুন দর্শনার্থীদের জন্য এই সমাধিক্ষেত্রটি খুঁজে পেতে একটু সমস্যা হতে পারে। সমাধিক্ষেত্র কমপ্লেক্সে প্রবেশের পরে সর্বপ্রথম যে সমাধিটি চোখে পড়বে সেটি হচ্ছে বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিক্ষেত্র, এবং তার পরবর্তীতে আছে বীরশ্রেষ্ঠ মরহুম শহীদ রুহুল আমিনের সমাধিক্ষেত্র। এই দুইজন বীর শহীদ মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নৌবাহিনীতে কর্মরত ছিলেন। বীর বিক্রম মরহুম শহীদ মহিবুল্লাহ 1944 সালে জন্মগ্রহণ করেন। এখন আপনাদের দেখাবো শহীদ মহিবুল্লাহর সমাধিক্ষেত্র। আমার ডান পাশে যে সমাধিক্ষেত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বীর বিক্রম শহীদ মহিবুল্লাহর সমাধিক্ষেত্র। সমাধিক্ষেত্রে প্রবেশের সময় অবশ্যই আপনারা খালি পায়ে প্রবেশ করবেন, যাতে করে শহীদদের প্রতি আমাদের সঠিকভাবে সম্মান প্রদর্শন করা হয়। এবার আপনাদের দেখাবো মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক বীরশ্রেষ্ঠ মরহুম শহীদ রুহুল আমিনের সমাধিক্ষেত্র। ইতিহাসের পাতায় যে বীর সৈনিকের নাম আজীবন স্বর্ণ অক্ষরে লেখা থাকবে সেই বীর সৈনিক বীরশ্রেষ্ঠ মরহুম রুহুল আমিন এখানে শায়িত আছেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বের জন্য যে 7 জনকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন তাদের মধ্যে অন্যতম। 1935 সালে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাগপাচড়া গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন নৌবাহিনীর প্রথম যুদ্ধজাহাজ পলাশে নিয়োজিত ছিলেন। 1971 সালে 10 ডিসেম্বর যুদ্ধজাহাজ পলাশ নিয়ে মাতৃভূমি মুক্ত করতে খুলনা রূপসা ফেরিঘাটের নিকটে আসলে মিত্রবাহিনীর বিমান দ্বারা হামলার শিকার হন। এ সময় যুদ্ধজাহাজ পলাশের ইঞ্জিন রুমে আগুন লেগে যায়। জাহাজে থাকা সকলে ক্যাপ্টেনের নির্দেশে যুদ্ধজাহাজ ত্যাগ করলেও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন অসীম সাহসিকতার সাথে সেই ক্ষতিগ্রস্ত জাহাজ নিয়ে সামনে অগ্রসর হতে থাকেন, এবং একসময় তিনি মারাত্মকভাবে আহত হন এবং রূপসা নদীতে ঝাঁপিয়ে পড়েন। আহত অবস্থায় রূপসা নদীর পাড়ে পৌঁছলে সেখানে রাজাকার বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করে। পরবর্তীতে স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে এই স্থানটিতে সমাহিত করেন। আজ এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদেরকে নিয়ে যাব অন্য কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।